আজকে কথা বলবো ইউনিট নাইন ল থ্রি থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড এটার উপরে এই প্যাসেজটা বোঝানোর পরে ফ্লোচার্ট থাকবে তোমরা ভালো করে খেয়াল করো এটা ইউনিট নাইন লেসন থ্রি ইংলিশ ফর টুডে বই থেকে নেওয়া আছে সেন্ট মার্টিন দ্বীপের ঘটনা দ্য কেজ অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড বাংলাদেশ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ যা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত লোকেট এই যে লোকেটেড হচ্ছে অবস্থিত এই যে দেখো প্রথম যে ইয়াটা আছে লোকেটেড এটা অবস্থিত অনলি কোরাল আইল্যান্ড এই কোরাল হচ্ছে প্রবাল দ্বীপ

এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক ছ মিটার উঁচুতে অবস্থিত দ্য অ্যান্টার আইল্যান্ড ক্যান বি ওয়াকস অ্যাবাউট ইন থ্রি আওয়ার্স তাহলে পুরো আইল্যান্ডটাকে যদি হাঁটা হয় তাহলে এটা অ্যাবাউট থ্রি আওয়ার্স প্রায় তিন ঘন্টার মধ্যে হাঁটা যাবে পুরো দ্বীপটি প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা হেঁটে অতিক্রম করা যাবে দ্য আইল্যান্ড ইজ নোন ফর ফর ইটস ন্যাচার ইউ ফরেজ ইউনিক ন্যাচারাল বিউটি এই দ্বীপটা বিখ্যাত বা দ্বীপটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ইউনিক অনন্য ন্যাচারাল বিউটি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উইথ হোয়াইট স্যান্ডবিচেস যেখানে রয়েছে সাদা বালুকাময় স্যান্ডবিচেস ফ্রিন্সড উইথ খা থামস আর সাথে কি আছে সাথে থাকে সাথে আছে নারকেল গাছ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন অ্যান্ড ডাইভার্স মেরিন লাইফ ডাইভার্স হচ্ছে বৈচিত্র্যময় মেরিন লাইফ হচ্ছে সামুদ্রিক জীবন তাহলে অর্থটা তার দ্বীপটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য জন্য পরিচিত যেখানে রয়েছে সাদা বালুকময় সৈকত সাথে নারকেল গাছ ও প্রাকৃতিক সামুদ্রিক জীবন আচ্ছা এরপরে ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং এরোশন কনটামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি এখানে যেটা বলা হয়েছে যে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে এই দ্বীপটি ক্রমাগত ভাঙন ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি দূষণ বন্যজীবন স্থান জীব বৈচিত্র্যের ক্ষতিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে এখানে ডিউটি মানের জন্যে এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম আনরেগুলেটেড ট্যুরিজম হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যটন তারপরে এর কারণে দ্য দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশান ইরোশন তোমরা জানো যে নদী ভাঙন ক্রমাগত ভাঙন হচ্ছে কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার ভূপৃষ্ঠের মানে পৃথিবীর উপরিভাগের এবং ভূগর্ভস্থ পানি দূষণ হচ্ছে কন্টামিনেশন মানে দূষণ সারফেস হচ্ছে উপরের আর গ্রাউন্ড ওয়াটার হচ্ছে মাটির নিচের পানি দূষিত হচ্ছে ওয়াইল্ড লাইফ তার মানে বন্যজীবন স্থানচ্যুতি বন্যজীবনটাকে এক জায়গার থেকে আরেক জায়গা তারা বিচরণ করছে স্থান বদল করছে অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি এবং জীব বৈচিত্র্য যে আছে এটা কমে যাচ্ছে লস হচ্ছে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে এই সমস্ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এই সেন্ট মার্টিন আইল্যান্ড আদার থ্রেটস ইনক্লুড কাটিং অফ স্যান্ডন ভেজিটেশন ফর ফুয়েল অ্যান্ড হোটেল অ্যাস্টাবলিশিগ্রেডেশন অফ স্যান জুন হ্যাবিটেস দ্য হারভেস্টিং অফ থ্যাথলিক্স ডিসক্রিমিনেট ইনডিসক্রিমিনেট এক্সপ্লয় অফ খোরাল রিসোর্সেস আরও কী কী ঝুঁকি রয়েছে সেখানে রয়েছে ঝুঁকির মধ্যে রয়েছে জ্বালানি কাঠ ও হোটেল স্থাপনার জন্য বালিয়ারির গাছগুলি বা গাছপালা কেটে ফেলা ডিউন মানে বালিয়ারি ভেজিটেশন বালিয়ারির যে গাছপালা আছে এগুলা কেটে ফেলা কাঠ কিসের জন্য ফর ফুয়েলুড জ্বালানি কাঠ এবং হোটেল স্থাপনা এবং হোটেল ম্যানেজমেন্ট অ্যাস্টাবলিশমেন্ট হোটেল অ্যাস্টাবলিশমেন্ট হোটেল তৈরি করা এবং জ্বালানির জন্য এই সমস্ত স্যানজিউন ভেজিটেশনকে কেটে ফেলা হচ্ছে তারপরে ডিগ্রেডেশন অফ স্যানজিউন তারপরে বালিয়ার তারপরে বালিয়ারির বাসস্থানের অবনতি বালিয়ারির বাসস্থান যেখানে স্যানডিউন হ্যাবিটেট আছে মানুষ এখানে বসবাস করে সেই জায়গাটা ক্রমাগত হ্রাস পাচ্ছে অ্যান্ড দ্য হারভেস্টিং চাষ হারভেস্টিং অফ টাটল এগস আর এখানে কচ্ছপের ডিম চাষ এটা প্রবাল সম্পদের নির্বিচার শোষণ এক্সপ্লয়েটেশন অফ কোরাল রিসোর্সেস এগুলা তারা শোষণ করছে বা নিয়ে যাচ্ছে কোরাল রিসোর্সগুলো এর কারণে এই সমস্ত ঝুঁকিগুলো রয়ে গেছে এই জায়গায় টু অ্যাড্রেস দিস এই সমস্যার উপর আলোকপাত করে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস অব দি আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ প্রহিবিটিং আনঅথরাইজড কনস্ট্রাকশন হিয়ার বা দেয়ার এই সমস্যার উপর আলোকপাত করে সরকার দ্বীপটির কিছু এলাকাকে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা বা ইসিএ হিসাবে ঘোষণা করে এবং ঘোষণা করে অননু বা অনুমোদন ছাড়া স্থাপনা নিষিদ্ধ করেছেন তাহলে সামেরিয়াস অফ দ্য স্যালেন্ড হ্যাজ অ্যাজ ডিক্লেয়ার করেছে কি ডিক্লেয়ার্ড মানে এই যে ডিক্লেয়ার হচ্ছে ঘোষণা করেছেন ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অর্থ হচ্ছে যে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া প্রহিবিটিং নিষিদ্ধ করেছেন আনঅথরাইজড কনস্ট্রাকশন কনস্ট্রাকশান অন অনুমোদিত বা অনুমোদন ছাড়া স্থাপনা নিষিদ্ধ করা হয়েছে ওকে আমরা ফ্লোচার্টটা দেখে দেখি কোয়েশন বেসড অন

ওকে ফ্লোচার্টে পাঁচটা বক্স দিব অবশ্য আমি বক্স ছাড়াই দিয়েছি তোমাদের বোঝার জন্য আর বক্স দিয়ে দিবে বক্সের ভিতরে এই পয়েন্টসগুলো লিখবে ওকে আমাকে দেওয়া বলতে তোমাকে বলতে হয়েছে বলতে হবে কি যে প্রবলেমগুলো কি সেন্ট মার্টিনের আমরা বলতে পারি যে কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার এটা একটু আগে বলেছে যেটা কতগুলো লিস্ট ছিল সেটা আমরা বসাই দেব তো কন্টামিনেশন দূষণ পৃথিবীর উপরিভাগ মাটির উপরিভাগ মাটির তল দেশে পানির দূষণ হচ্ছে তারপর ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট এটা আরেকটা প্রবলেম লস অফ বায়োডাইভার্সিটি এটা একটা প্রবলেম ডিস্ট্রাকশন অফ সেন্টিউন ভেজিটেশন এটা একটা প্রবলেম এটা বক্সের ভিতরে সবগুলো বক্সের ভিতরে নেবে এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস এটাও বক্সের ভিতরে দেবে ওকে এই পাঁচটা বক্সে লিখবে পাঁচটা আইটেম পাঁচটা বক্সের ভিতরে যাবে ওকে থ্যাংক ইউ স্টুডেন্টস আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবে